এবার এখানটা আমরা বের করে নেবো যে ভ্যানের গতি কত দেখো আড়াইশো শতাংশ বেশি তাহলে আমরা এখানটা লিখে নেবো ভ্যানের কত হবে তিরিশ আড়াইশো শতাংশ তাহলে আমরা লিখব আড়াইশো বাই হচ্ছে একশো এটা কাটলে কত হবে দুইশো কাটলাম পঁচাত্তর আসবে কিরকম ভাবে আমরা বাইকের বের করে নেব বাইক বাইক কত বলে দিয়েছে বাইক হচ্ছে দেখো এখানে যে অনুপাতটা দেওয়া আছে আমরা একবার যদি বের করি তা কত পাঁচের তিন দেখো বাইক আর ভ্যানের যে রেশিও টা